আজ খসনি সিরিজের তৃতীয় গল্প। মাতঙ্গিকে বলা হয় দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। দশমহাবিদ্যার এই রূপে দেবী উচ্ছিষ্টা মাতঙ্গি। এই দেবীকে নিয়ে জড়িয়ে আছে নানা কাহিনী, নানা গল্প আর নানা অভিশাপ। চলুন শুরু করা যাক। সে বছর বেশ শীত পড়েছিল আর ঠিক নভেম্বর শেষের এই সময়ে পাহাড়ি জঙ্গলে না জানি কত পোকার আগমন হয়। এমনই একটা সময় আমরা লাল ঝামেলা বস্তি বেড়াতে গিয়েছিলাম। লাল ঝামেলা বস্তি নকশালবাড়ির সময়কার এই জায়গাটার এমন নামের পিছনে নাকি একখানি বিশেষ তাৎপর্য আছে। জায়গাটা একটা সময় ওই ব্রিটিশ আমলের চা বাগানের বস্তি ছিল, এখনো আছে অবশ্য। তবে শোনা যায় 67 নকশালবাড়ি আন্দোলনের সময় নাকি জায়গাটায় নেতাদের জমায়েত হতো এবং সম্ভবত সেখান থেকেই এই নামকরণ। তবে সে যাই হোক, নামের সাথে এই জায়গার আখেরে কোনো মিলই নেই। নিউমাল জাংশন থেকে নেমে প্রায় ঘন্টা হাঁড়াইয়ের রাস্তা। গোটা রাস্তায় কোনো ঝুটঝামেলার লক্ষণ তো নেই, বরং বিরাজ করছে পরম শান্তি আর নিস্তব্ধতা। জায়গাটা ভুটানের খুব কাছেই। জলঢাকা নদীকে পেছনে রেখে গাড়িখানা প্রায় 4 কিলোমিটার লম্বা চা বাগানের পথে উঠল। আর ঠিক এমন সময় হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হাম লোগো কো কার মিল গিয়া হ্যায়, হ্যাঁ 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 হ্যাঁ, ট্রেন থোড়া লেট থা, আপ বিলকুল ভি চিন্তা নেই কিজিয়েগা, হাম লোগ শাম তক পৌঁছ জায়েঙ্গে। হ্যাঁ 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 হ্যাঁ, নেই 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 নেই, একদম নেই, তামাং ভাই বহুত বড়িয়া গাড়ি চালাতা হ্যাঁ, নেই কই প্রবলেম নেই হো রা হ্যায়, হ্যাঁ হ্যাঁ, আপ 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 বিলকুল ভি চিন্তা নেই কিজিয়েগা, হাম লোগ শাম তক পৌঁছ জায়েঙ্গে, ঠিক হ্যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ক্যা বলতা হ্য ভাইনি, মোমো মোমো মিলেগা, হ্যাঁ কই বাত নেই, তো ফির ওই খা লেঙ্গে, আপ একদম চিন্তা নেই কিজিয়েগা। জল ঢাকা পেরিয়ে একটা ছোট্ট রাস্তা ডায়নার পাশ দিয়ে গিয়ে শেষ হয়েছে লাল ঝামেলায়। উল্টো দিকেই ভুটান। লাল ঝামেলার কাছে পেছনের দিক দিয়ে ভুটান যাওয়ার একখানা রাস্তা অবশ্য আছে। চা বাগানখানা বিশাল বড়, পাহাড়ের ঢালে থাকে থাকে নেমে এসেছে। এসব চা বাগানে নাকি বিভৎস চিতার উপদ্রব। এই গোটা অঞ্চলটায় সবচেয়ে ইন্টারেস্টিং, মানে যেটা চট করে চোখ টানবে, সেটা হলো চা বাগানের অফিস ঘর। হ্যাঁ, একটা ছোটোখাটো কাঠের অফিস ঘর, যেখানে সপ্তাহের শেষে শ্রমিকরা আসে ওই মাইনে রেশন ইত্যাদি সব নিতে। লাল ঝামেলা থেকে একটু দূরে একটা বর্ডার গেট আছে, ওই পাশে ভুটান আর এই পাশে ইন্ডিয়া। মজার ব্যাপারটা হলো ওই গেট পেরিয়ে লোকে এই পাশে আসে একটু ওই ধূমপান করতে, আর ভুটান যায় মানে ওই আর কি একটু সুরা পান করতে। সে যাই হোক, এবার আসি আসল গল্পখানায়। দেখেছেন এই যে আমার খেই হারিয়ে যাওয়ার রোগ, এই রোগ আমার এখনো গেল না। সেবার শীত পড়েছিল বিস্তর, নভেম্বরের মাঝামাঝি। এই ধরুন 18-19 তারিখ নাগাদ আমরা 3 বন্ধু প্ল্যান করলাম লাল ঝামেলা বস্তি বেড়াতে যাব। শীতকালে ডুয়ার্স যেমন সুন্দর তেমনই শান্ত। আমার অফিসের এক দাদার কিছু চেনাজানা কানেকশন ছিল, তাই হোটেল পেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি বললেই চলে। ডায়নার পাশে একটা ক্যাম্পাসে
তিনটে কাঠের ছোট ছোট বাড়ি, একটা তিনকোণা মতো শেপ তৈরি করেছে। মাঝখানে ছোট পাহাড়ি ফুলের একটা বাগান। হোমস্টের ডান পাশে আর পেছন দিকে অবশ্য জঙ্গল রয়েছে। বাদিকে একটা রাস্তা গ্রামের সাথে যোগাযোগ রক্ষা করে। এই রাস্তাটা একদম ডায়নার গা ঘেঁষেই গেছে। হোমস্টের সামনে দিয়ে একটা রাস্তা সোজা মিশেছে ওই নদীর অন্য পাশের জঙ্গলে। এই রাস্তা দিয়ে এসেই হোমস্টের এন্ট্রান্স, একটা সাদা ছোট মতো গেট। গেট দিয়ে ঢুকেই বাহাতের প্রথম বাড়িটা হোমস্টের মালিকের বসত ভিটে এবং বেশ লম্বা রান্নাঘর, সাথে অ্যাটাচড ডাইনিং হল। মাঝখানের বাড়ি তিনটে কাঠের ঘর, পাশাপাশি একতলা, যার দুটোয় মনে হলো লোক আছে, কারণ বাড়ির বাইরে জুতো রাখা। কাঠের বাড়ির গায়ের ওপর কোনো এক সময় হালকা নীলচে রং ছিল, সেটা বোঝা যায়। তবে সেই রং ডুয়ার্সের অতিবৃষ্টির কারণেই হোক বা বয়সের ভারেই হোক, এখন প্রায় নেই বললেই চলে। তবে সে যাই হোক, এবার আসি আমাদের কথায়। আমরা তিন বন্ধু, অত্রি, কুন্তল আর আমি দীপ্তাংশু। অত্রি হলেন আমাদের মধ্যে সবচেয়ে চঞ্চলাহরিণী যাকে বলা যায়, আর আমি আর কুন্তল ঠিক ততটাই, মানে যাকে বলে বেরসিক, একেবারে মেধা মার্কা। যাক, এতক্ষণে আলটিমেটলি কোমরের নিচে সমতলটা আর নড়ছে না। মানে? মানে এতক্ষণে বিছানায় বসতে পারলাম, যেটা নড়ছে না। গত ২৪ ঘন্টা ধরে যেখানেই বসেছি, একমাত্র মাল জাংশনে পাঁচ মিনিট গাছের তলায় ছাড়া সেটাই চলমান। আগামী দুদিন কেউ আর আমায় খুঁজিস না। ডায়না, জঙ্গল, এ সমস্ত কিছুর চেয়ে এই বিছানাটা আমার কাছে এই দুদিনের যাকে বলে শ্রেষ্ঠ এক্সপ্লোর করবার জায়গা। কী সব বলছিস ভাই, এসব কী সেন্সার কথাবার্তা? হ্যাঁ, এগুলো কী হচ্ছেটা কি? আহা, ভুল করছিস। এই দুদিন ধরে এই বিছানায় ঠিক কী কী রকমভাবে ঘুমানো যায় আমি সেটাই এক্সপ্লোর করব ভাবছি। তোরা না জানিস তো বিরক্তিকর রকমের ল্যাতখোর, একদম বিরক্তিকর, অসহ্য, দূর। হ্যাঁ, জানি তো। এই শোন না, জানিস তামাং বলছিল ওই পিছনের জঙ্গলটা দিয়ে নাকি একটু এগিয়ে গেলে একটা পরিত্যক্ত মন্দির নাকি আছে, নামটা কি যেন, দাঁড়া, হ্যাঁ, মাতঙ্গির মন্দির, হ্যাঁ মনে পড়েছে। তামাং বলছিল ওরা নাকি বলে ভূটা। মানে? না মানে ভূতুরে, ভূত আছে বুঝলি। এই এই এই, ওই জঙ্গলটায় আজ রাত্রিরে ক্যাম্প ফায়ার করবি? চল না। কি রে করবি? দেখ, আমায় স্বয়ং ভূত এসে তুলে নিয়ে গেলেও আজ রাতে আমায় ঘুমের দেশ থেকে কেউ বাইরে বের করে আনতে পারবে না। তোরা ভূত ভবিষ্যৎ সব এক্সপ্লোর কর, করে এসে জানাস, গপ্প শুনব চা খেতে খেতে। ও, সে আলাদাই থ্রিল। এই অত্রি, আজকে প্লিজ, মানে আজকে এসব হলে মনিটরে যাব, আগামীকাল করি, ঠিক আছে? চল আগামীকাল, ডান। পরের দিন রাতে ওই পিছনের জঙ্গলটায় আমরা একটা বনফায়ারের প্ল্যান করি। ওই যেমন হয় আর কি, খাওয়া দাওয়া, একটু পানীয়, হই হুল্লোড়, ব্যাস এইটুকুই। আমাদেরকে যদিও বারংবার বারণ করা হয়েছিল, ওই যেমন পাহাড়ি অঞ্চলে প্রবাদ থাকে আর কি, মেনলি কিছুই না, বন্যজন্তুর আক্রমণ। কিন্তু আমরা সেই রাতে কিন্তু দিব্যি মজা করেছিলাম। সারা রাত সেরকম কোনো সমস্যাই হয়নি, খালি এই এই এই, চল এক্সপিডিশনে যাই, ওই ভূটা টেম্পলে। চল, টর্চ তো সাথেই আছে, এক কাজ কর, কয়েকটা কাবাব নিয়ে নে, খিদে পেলে খেয়ে নেব রাস্তায়। এইসব ভয়ঙ্কর আজে বাজে আইডিয়া আমি নেই, ব্যাস কাউন্ট মি আউট। তোরা যা রে, অল দ্য ভেরি বেস্ট, আমার সমবেদনা আর শুভকামনা রইল। এসব আজে বাজে কাজে আমি নেই, আমি জাস্ট এলাম। আমরা সবাই যাচ্ছি, এন্ড অফ দ্য ডিসকাশন, ব্যাস। চল আমরা তিনজনেই যাব, একটু চিপস নিয়ে নে, কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে নিচ্ছি আমি, আর কাবাব।
আহা, এক্সপিডিশন মাইরি। এ কোথায় চলেছি রে? এ বাপরে বাপ, কি অন্ধকার! এই তারা পর্যন্ত নেই, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এ ভাই ভাই, চল ফেরত যাই, চল আর এগোস না, প্লিজ চল ফেরত যাই। আমায় জাস্ট কিছু বলবি না, এই মহারানীর এই সর্বক্ষণ এক জেদ আমার বিরক্ত লাগে মারাত্মক, অসহ্য, একদম অসহ্য। আমার পোষাচ্ছে না, একদম পোষাচ্ছে না, বিরক্ত লাগছে। এই বলছি শোন না মা, অনেক তো হলো এক্সপিডিশন, এবার একটু হোটেলে ফিরে আরাম করে ডায়নার শব্দ শুনতে শুনতে কাবাব খেলে ভালো হতো না? ঠান্ডাটাও বাড়ছে দেখ, বৃষ্টি এসে গেলে শিওর নিউমোনিয়া, কেউ থামাতে পারবে না। প্লিজ চল ফিরে যাই। এই ওই তো, ওই তো মন্দিরটা, চল চল, এত দূর এসে মন্দিরটা যাব না। এই কাবাব দে না একটা। এর মধ্যেও মানুষের কাবাব খেতে কি করে পায় কে জানে, হাজব পাবলিক একটা। আর মন্দির কোথায় দেখছিস বলতো? আমি তো কোনো মন্দিরের চূড়ো দেখছি না, তোর চোখটা গেছে নাকি আমারটা, সেটাই ভাবছি। কাবাব চিবোতে চিবোতে আমরা আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট আর ওত্রির একটা ব্যাটারির টর্চ, যার দুটোই প্রায় হাফ রাস্তায় এসে নিবু নিবু অবস্থা, এমন আলোর ভরসায় একটা বহু প্রাচীন প্রায় ভেঙে যাওয়া মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম আমরা। যদিও আমি বা কুন্তল সেটা কেউই দেখতে পাইনি, মানে মন্দিরটা। একমাত্র অত্রি না জানি বাপু কোন দৃষ্টিশক্তির বলে সেটা দেখতে পেয়েছিল। রাস্তায় অত্রি বলল, উফ, ওই তো, ওই যে জমাট বাঁধা অন্ধকার, ওদিকেই হবে, চল না। আরেকটা কাবাব দে না। হ্যাঁ, জানিস মাতঙ্গী হলো দশমহাবিদ্যার অন্যতম একখানি রূপ। বলা হয় এটা নাকি দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। এই দেবী সাধারণত বহুল পূজ্য নয়, শত্রুর ওপর কন্ট্রোল আনতে যাকে বলে এই দেবীর পুজো হয়। আর এই দেবী উচ্ছিষ্ট খান, মানে আউচ। এই এই এই, কি হলো রে, কি হলো? এই টর্চটা দে, টর্চটা দে, দেখেছিস ব্যাটা কাঁটার বাচ্চা? প্রচুর কাঁটা গাছ রে এখানে, অনেকদিন কেউ আসেনি মনে হয়। হ্যাঁ, তার কারণ বাই ডিফল্ট এমন সাইকো বন্ধু খুব কম জনের থাকে, তাই না? এই রক্ত বেরোচ্ছে নাকি রে, কে লো করেছে, কি হচ্ছে দেখ। ধুস, এই কাঁটা গাছ আমার রক্তক্ষরণ ঘটাবে? হ্যাঁ, তাও কি সম্ভব? বাদ দে সব, শোন যেটা বলছিলাম, হ্যাঁ তো দশমহাবিদ্যার এই রূপকে বলা হয় বৌদ্ধতন্ত্র মতেও সাধনা করা হতো, হয়তো এই অঞ্চলে এরকম একটা মন্দির তারই ফসল। লোকালয়ের মধ্যে চট করে মাতঙ্গীর মন্দির দেখা যায় না, মাতঙ্গী, ধূমাবতী এরা সর্বজন পূজ্য দেবী নয়, বলে নাকি তন্ত্রে এর আরাধনা করে সুপ্রিম নলেজ গেইন করার জন্য, যাকে বলে দিব্য জ্ঞান। বলছি আমরা আর কতক্ষণ এই এক্সপিডিশনটা চালু রাখবো? আহ, সবেতেই অধৈর্য তুই, যতক্ষণ না মন্দিরের উঠোনে পা রাখছি ততক্ষণ। শোন না গল্প, এই আর একটা কাবাব দে না। তো যেটা বলছিলাম, বিভিন্ন মন্ত্রে মাতঙ্গীকে বিভিন্নভাবে ডেসক্রাইব করা আছে, এমনকি চার হাতে ধারণ করা জিনিসও এক নয় সব বর্ণনায়। কালিদাসের শ্যামলা দণ্ডকামে বলা আছে দেবী মাতঙ্গী নাকি খুব সুমধুরভাবে কথা বলেন আর বিনা বহন করেন। আবার ভগবত পুরাণে বলে মাতঙ্গী সহ এইসব মহাবিদ্যার রূপে দেবী পার্বতী, না না পার্বতী নয়, আমারই ভুল, সতীর রূপ বিশেষ। দে আর বেসিক্যালি দ্য ওয়ার কম্প্যানিয়ন অফ দ্য গডেস। অনেকে বলে মাতঙ্গী নাকি ঋষি মাতঙ্গর মেয়ে,
যিনি নাকি ত্রিপুরেশ্বরীর বর পেয়েছিলেন। আর মজার ব্যাপারটা কি জানিস, মাতঙ্গ একজন চণ্ডাল ঋষি ছিলেন। ব্রাহ্মণ না হয়েও দেবরাজ ইন্দ্রের তপস্যা করেছিলেন, আর দেবী সরস্বতীকে তপস্যা করে বর চেয়েছিলেন যেন তার মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে। তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো দেবী মাতঙ্গী ডার্ক কমপ্লেক্সন। দেবী মানে ফর্সা গায়ের রং তা কিন্তু নয়, আর মাতঙ্গীর পুজো সমস্ত ক্লাসের লোকজন করতে পারে, ব্রাহ্মণ থেকে চণ্ডাল সবাই। দেবীকে তো বলাই হয় দেবী নাকি চণ্ডালের পূজ্য। এমনকি প্রাণিত শনিতন্ত্রে তো বলে দেবী মা দুর্গার চণ্ডাল রূপ, যা কদাকার দেখতে, সে লাল বস্ত্র পরিহিতা এবং রোগা, এবং বর্ণনায় বলে তার বক্ষ যুগল নাকি শরীরের তুলনায় সুবৃহৎ। দেবীর এই রূপকেই অনেকের মতে মাতঙ্গী নামে পুজো করা হয়, এবং নারদ পঞ্চরথ মতে শিবই হলেন সেই আদিম মাতঙ্গ, আর দেবী চণ্ডালি তার মাতঙ্গী। এরকম সবারও গল্প টল্প আছে আর কি। ভাই এ ভাই, তোর এই সহজে কাবাব বানানোর উপায় থেকে মা মাতঙ্গী এই বিশাল জ্ঞানের ভাণ্ডারটাকে তুই কোথায় রাখিস বলতো? হাঁটুতে না? আমি জানতাম, ব্যথা হয় বল। হ্যাঁ রে ভীষণ, রোজ দুবেলা করে মলম মাখি তো হাঁটুটায়। ওই তো মন্দিরটা, চল চল যাই। আমরা জঙ্গলটার যে দিকটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে ডায়না নদীর আওয়াজ বেশ স্পষ্ট, কিন্তু হোটেলের আলো প্রায় দেখা যায় না বললেই চলে। আমরা হোটেলটাকে পিছনে ফেলে ওই জঙ্গলটার দিকে রাস্তা দিয়ে হোটেলের পেছন দিক দিয়ে গ্রামের ঠিক উল্টো দিকে চলে এসেছি, যেখানে আশেপাশে কোনো একটা ঝর্ণা বা নদীর বাঁক আছে। নদীর ধার দিয়েও এদিকটায় আসা যায় অবশ্য। মন্দিরের স্ট্রাকচার ব্যাপক কিচ্ছু বুঝলাম না, খালি বুঝলাম একটা বিশাল প্রাচীন পুরনো কোনো গাছ, সম্ভবত বট বা অশ্বত্থ হবে, ডুয়ার্স অঞ্চল তো, তাই গাছের ঘনত্ব একটু বেশি, আর জিজি আর অন্যান্য পোকার আওয়াজও। সব কিছু মিলিয়ে জায়গাটা অদ্ভুত একটা নিস্তব্ধ, কিন্তু আসলে নয়। অনেক সময় অনেক অজানা শব্দ একটা জায়গাকে অদ্ভুতভাবে থমথমে করে দেয়। এই জায়গাটাও ঠিক সেই রকম। যাই হোক, কোনো মতে কাঁটা ঝোপটো পেরিয়ে একটা রাস্তার মতন জায়গা বের করে একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা এক ঘরের মন্দিরের মতন জিনিস। মোবাইলের আলোতে যেটুকু বুঝলাম, মন্দিরের গায়ের কাজ তো বহুদূর, ইঁটগুলো অতি কষ্টে টিকে আছে, মন্দিরটার সিলিংটা ভারী অদ্ভুত। মন্দিরের মাথাটা একটা পিরামিড শেপে উঠে গেছে, আর সিলিংটা সেই পিরামিডের ভেতরের অংশ, অর্থাৎ তিন কোণা হয়ে উপরে গিয়ে একটা পয়েন্টে মিট করেছে। এটাকে একচালা বলা যায় কি না, না 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 না, আমি ঠিক জানি না, আর পরিষ্কার তো দেখতেও পাচ্ছি না। মন্দিরের ভেতরে সমস্ত জায়গায় প্রচুর বুনো গাছ আর আগাছা। দরজাটা দিয়ে ঢুকে ডান হাতে একটা উঁচু মতন বেদি, নদীটা সম্ভবত ওই বেদির পেছন দিক দিয়ে, অর্থাৎ মন্দিরটার দরজার দিকে মুখ করে দাঁড়ালে মন্দিরের ডান দিকে। অন্ধকারে মনে হলো এটাই সম্ভবত কোনো এক সময় দেবীর আসল বেদি ছিল। অন্ধকার এখানে প্রচণ্ড গাঢ়, টর্চের আলোর বাইরে গোটা জায়গাটা একেবারে নিকষ কালো অন্ধকার। মন্দিরটার পেছনেও ঝর্ণার আওয়াজ বেশ স্পষ্ট, আর মন্দিরটার দরজাটা অত্যন্ত নিচু, মানে আমার হাইট 5 ফুট 6,
আমায় মাথা নামিয়ে ঘাড় গুটিয়ে তবে ঢুকতে হয় এখানে। জায়গাটা এতটাই অন্ধকার যে ফ্ল্যাশ লাইটের আলোতে সামনের জমি ছাড়া আর কিছুই পায়ে দেখা সম্ভব নয়। আর খুব অদ্ভুত একটা গন্ধ, একটা পচা, একটা দম বন্ধ করা পুরনো গন্ধ। বাবারে বাবা, হয়তো অনেকদিন বন্ধ ছিল তাই। আমরা খুব সাবধানে সন্তর্পণে এগোতে শুরু করলাম ওই মূল বেদিটার দিকে। এই সাবধানে আয়, ভূত না থাকলেও কেউটে এখানে আলাদাই লেভেলের আছে। কি হলো এটা? ওই যে বললাম, কেউটে আছেই, না থেকে আর যাবে কই। এই তুই এত আগে এগোচ্ছিস কেন রে? ওই আহা, আমি হলাম গিয়ে লিডার, তোরা আয় পেছনে। ডরপোক যত রাজ্যের, আমি এসবে ভয় পাই না। শোন, আমার রক্তে আছে এসব ট্রেকিং এক্সপ্লোরেশন। আমার দিদা জানিস তো একটা সময়। কি হলো, কি হয়েছে? কোনো কথা বলল না, শুধু বোবার মতন একটা আঙুল তুলে মন্দিরটার উপরের দিকে, অর্থাৎ যেখানে কোনো একটা সময় দেবী মূর্তির পুজো হতো, সেই দিকে ইশারা করল। আমরা দুজন ওর হাত অনুসরণ করে দেখলাম এক ভয়ঙ্করী করাল বদনা দেবী মূর্তি, যার গায়ের রং সবুজ। এক হাতে সম্ভবত নরমুণ্ড, এক হাতে বীণা, আর অন্য হাতে খড়্গ। অমন অন্ধকার রাতে আমাদের মোবাইলের আলোতে দেবী মূর্তি সত্যি অদ্ভুত ভয়ঙ্করী দেখতে লাগছিল। ইতিমধ্যে টের পেলাম অত্রি মন্ত্রমুগ্ধের মতন মন্দিরটার পিছন দিকে চলে যাচ্ছে। আমি আর কুন্তল চিৎকার করলাম, কোথায় যাচ্ছিস? আমরা এক ছুটে মন্দিরটার পিছন দিকে গেলাম। এত অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুত্রের চোখ দুটো লাল, আর দৃষ্টি উপরের দিকে একদম স্থির। কুন্তল বলল, ওকে জলের ঝাপটা দে চোখে মুখে, কুইক, জলের বোতলটা খুই। জলের বোতলের ব্যাগ ইতিমধ্যেই হাত থেকে ধাক্কা লেগে সব ওই মন্দিরেই পড়ে আছে। কাবাব, চিপস, সব ওই ব্যাগ। এরই মধ্যে ওই অদ্ভুত ভয় মেশানো গলায় পত্রী তৃতীয় আর শেষ চিৎকারটা করল। মন্দিরটার ভেঙে যাওয়া ওই চুরো, মানে ওই তিন কোণা গম্বুজের দিকে তাকিয়ে ব্যাস, তারপর সব শান্ত। ভাইয়া, ও যে লাল ঝামেলা মে যে জঙ্গল কে পাস বালা হোটেল হ্যায় না, উসমে কুছ লফড়া হুয়া থা না কুছ সাল পেহলে, ও অভি ঠিক হ্যায়? ও ডাইনি বালা যে কেস হুয়া থা, মার দিয়ে থা কে উস লড়কি কো গাঁও বালোঁ নে? হ্যাঁ ভাইয়া, এসেই তো সুনা থা। ও মাতঙ্গি কা যে মন্দির থা না, ও যে এক পুরানা সা মন্দির থা, ও লড়কি উস রাত কো উধার হি চলি গই থি। और हम सब लोग मानते हैं कि उस जगह में ना सांप है, इसलिए हम लोग जाते नहीं है उधर। वो किस्सा हुआ क्या था? पूरा तो हमको भी नहीं मालूम साहिब। असल में उस मंदिर में जब वो मूर्ति हुआ करता था, तब जो खाना हम लोग नहीं खाते थे वो भोग के लिए चढ़ा दिया जाता था। साल में सिर्फ एक ही बार पूजा होता था। वो हादसा हुआ क्या था? पता नहीं साहिब, एक लड़की की लाश मिली थी। बूढ़े लोग कहने लगे कि बहुत दिन बाद उस मंदिर में ऐसा फेंका हुआ खाना
भोग चढ़ गया और शायद इसीलिए देवी माँ जाग उठी थी। कुछ लोग ये भी बोलते हैं कि उस लड़की पे देवी माँ चढ़ गई थी। गांव के लोग बोलने लगे कि वो डायन है और कुछ दिन बाद उसे मार दिया गया। ये पूजा कब हुआ करता था? वो एक दिन उसका कोई स्पेसिफिक दिन हुआ करता था क्या? ऐसा कोई फिक्स डेट नहीं था, लेकिन काली पूजा के एक हफ्ता बाद होता था शायद। हाँ, उस हादसे के बाद से तो वो भी बंद हो गया। लोग तो ये भी कहते हैं कि वो लड़की उस रात को उधर चली गई थी, वो भी पूजा के दिन में। उस हादसे के बाद से उस होटल में भी कोई जाता नहीं है। वो जगह टोटल सील हो गया भैया, टोटल सील हो गया। वो लड़की अकेली थी क्या वहाँ पे? जब पुलिस इन्वेस्टिगेशन हुआ तब पता चला कि उसके साथ और भी दो दोस्त थे, लेकिन उन लोगों का जो एड्रेस प्रूफ, नाम सुना है, सब गलत था। होटल वालों का कहना था कि वो लोग घर ही नहीं लौटे। সেদিন রাতের পর ওত্রে কেমন যেন একটা হয়ে গেছিল। ওইরম ছটফটে মেয়েটা নিজের মনেই কথা বলত আর চুপ করে থাকত। ঘটনার এক মাসের মাথায় ওকে 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 জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়। এসব দিকে এই পিশাচ, ডাইনি এসবের খুব চল। আর না খেয়ে নিজের মনে বক বক করে দেখতেও অদ্ভুত লাগত। চোখগুলো যেন কোটরে ঢুকে গেছিল, ডেনিমের জিন্সটাও ময়লা ছেঁড়া, আর চাদর, চাদরটা তো সেই রাতেই কোথায় যেন হারিয়ে ফেলেছে। অত্রি কিছু একটা দেখতে পেয়েছিল সেই রাতে, অত্রি কিছু একটা দেখতে পেয়েছিল যাও কাউকে কখনো বলেনি, কাউকে না। আমার সাহস আর ক্ষমতা দুটোই ছিল না ওকে বাঁচানো। আর গ্রামবাসীরা রাতের অগোচরেই ওকে ঘিরে ফেলেছিল। এই সমস্ত রাগ, সেন্টিমেন্ট প্রচন্ড কড়া। গ্রামের লোকগুলোর চোখগুলো দেখেই সেদিন বুঝতে পেরেছিলাম এই জায়গার নামের সার্থকতা, লাল ঝামেলা বস্তি। কুন্তল, কুন্তল সেরাতেই এই তল্লাট ছেড়ে বেরিয়ে গেছিল, আর হোটেলেও ফেরেনি। কিন্তু কুন্তল প্রত্যেক বছর এই দিনটায় এখানে আসে। কেন আসে আই ডোন্ট নো, কিসের টানে কে জানে। অবশ্যই নাম লুকিয়ে আসে। ও, এখানে একটা মজার কথা আছে। আগে থেকেই ঠিক ছিল আমরা তিনজন তিনজনের আইডেন্টিটি ডিসক্লোজ করব না। এটা অত্রিরই ওই একটা অদ্ভুত আইডিয়াগুলোর মধ্যে একটা, কোনো একটা সিরিজ দেখে ইন্সপায়ার্ড হয়েছিল হয়তো। যাই হয়ে যাক ভাই, এটাই তোদের চ্যালেঞ্জ। আমরা তিনজন এই গোটা ট্রিপটায় বেশ অন্য লোকজন হয়ে ঘুরে বেড়াবো। তুই না বদ্ধ উন্মাদ আছিস জানিস তো, আর আইডেন্টিটি কার্ড লাগে সেটার কি করবি? ট্রেন টিকিটও ভুয়ো নামে কাটবি? টিটিএলে কি বলবো, না না দাদা আমরা মিছি মিছি নাম খেলছি, পাগল ছাগল সব। আরে না না, টিকিটটা না হয় আসল নামেই কাটবো। কিন্তু মাল জাংশন পৌঁছলেই আমরা তিনজন তিনটে মানুষ, আমি, অত্রি, তুই, তুই কুন্তল, আর তোর নাম কি দেওয়া যায় বলতো? হ্যাঁ, তোর নাম দীপ্তাংশু, আর ভুয়ো কার্ডের ব্যবস্থা নিয়ে নিশ্চিন্তে থাক, একটা আই কার্ড লাগবে, ওসব আমি করে নেব। খালি ডিলটা হলো গোটা ট্রিপটায় আমরা তিনজন তিনজনকে এই নামেই ডাকবো। একবারও যদি ভুল করে ফেলি
তার জন্যে কলকাতায় ফিরে এসে যা একটা মেগা শাস্তি। আর যদি কেউ ভুল না করিস তাহলে ফিরে একদিন আমার তরফ থেকে ট্রিট, যে রেস্টুরেন্ট চাইবি সেখানেই। ভাই খুব মজা হবে। তুই তোর এই হিরিকের জন্য ভুয়ো আইডেন্টিটি কার্ড বানাবি? তুই কি বদ্ধ উন্মাদ? এই আইডেন্টিটি লুকিয়ে আমরা মেগা কেস খেতে চলেছি, আমি বলে দিলাম। আর অ্যাজ ইউজুয়াল সবচেয়ে বেশি ভুগবো আমি, চিরকালের মতন। এসবে আমার একদম সায় নেই, আমি নেই এসবে। কিন্তু কুন্তল বাকি সমস্ত বারের মতন সেবারেও পার পায়নি। অত্রির জেদ থেকে নিস্তার পায়নি সে। আইডি কার্ডটা জাল ছিল, তাই পুলিশ তার টিকিও ছুঁতে পারেনি। আর ওর মতন একটা ভীতু কেরিয়ার প্রিয় ছেলে কি বা করতো সে রাতে? তা যাক, আমি আমার কথা বলছেন? আমায় এখনো কেউ খুঁজে পায়নি, আমায় এখনো কেউ খুঁজে পায়নি। সেই থেকে এই জঙ্গলেই আমার নিবাস। ছেলে তো, তাই ডাইনি হওয়ার ভয়টা আপাতত নেই। শুনছিলেন অশনি সিরিজের তৃতীয় গল্প। গল্পের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী, গল্প পাঠে গৈরিক সাহা, সময়িতা ঘোষ, সাগ্নিক বিশ্বাস ও অপ্রতিম ভট্টাচার্য, আবহ সঙ্গীতে ময়ূর ঘোষ এবং শব্দ সম্পাদনায় সুদীপ্ত দাস। এই পর্বের প্রশ্নগুলি হল: এক, লাল ঝামেলা বস্তি যেতে কোন নদী পেরোতে হয়? দুই, কালিদাসের কোন বইতে দেবী মাতঙ্গীর রূপের বর্ণনা পাওয়া যায়? তিন, মাতঙ্গী আর কোন দেবী সর্বজন পূজ্য নন? উত্তর পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে মেল করুন আগামী শুক্রবার ঠিক রাত 12টার মধ্যে। ভাগ্যবান বিজেতা পাবেন ধিকাস্টের তরফ থেকে একটি আকর্ষণীয় উপহার। বিগত পর্বের ভাগ্যবান উত্তরদাতা হলেন দমদমের সৌরভ চৌধুরী। ধিকাস্টের তরফ থেকে আপনার জন্য রইল একটি আকর্ষণীয় উপহার। আজ তবে আসি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন বলা তো যায় না।